ইসলাম নুরি ভাই নামক সিলেটের এক সুন্নি বক্তা ভাই, তিনি এই কোরআনের কথা বলছিলেন, হাদিসের কথা বলছিলেন, নবীজির প্রেমের কথা বলছিলেন, সাহাবীদের আকীদা সম্পর্কে বলছিলেন। কিছু শিয়া গোষ্ঠী ভাইরা, ইসলামের শত্রুরা, মুনাফিকরা সেই ভাইকে নির্মম ভাবে তার জিহ্বা কেটে দিয়েছে। জোরে বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলবেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে একজন আলেমের জিহ্বা কেটে দিয়েছে, এটা আপনারা কি পেয়েছেন? অনলাইনের মধ্যে দেখেন নাই? সিলেটের জমিনে শরীফুল ইসলাম নুরি নামকে সার দিবেন, এটা জিহ্বাকে কেটে দিয়েছে। কিসের জন্য? কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নবীজির সারের পক্ষে কথা বলার জন্য, সাহাবীদের আকীদা সম্পর্কে বোঝানোর জন্য। সেই ভাইকে আপনার কেসি দ্বারা, ছুরি দ্বারা জিহ্বা কেটে দেওয়া হয়েছে। এই পৃথিবীর মুখে যারা সত্যিকারের প্রেমিক দাবি করে, হুসাইনি প্রেমিক দাবি করে, তারা ছুরির কাছে, তারা অস্ত্রের কাছে কখনো মাথা নত করতে পারে? বলুন পারে? নূর ইসলাম ফারুকী দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে গর্দান দেব কিন্তু নবীর প্রেম, নবীর মহব্বত ছাড়বো না, কথা ঠিক কিনা? তেমনি ভাবে শরীফুল ইসলাম নুরি ভাই দেখিয়েছেন, নবীর শানের পক্ষে কথা বলবো, অলি আল্লাহদের শানের পক্ষে কথা বলবো, সাহাবীদের পক্ষে কথা বলবো, জীবন গেলেও, জিহ্বা গেলেও তাদের শান মান কখনো ছাড়বো। আমরা সেই মুসলমান, হুসাইন যেভাবে ইসলামের জন্য জীবন দিয়েছেন, আপনারা কি পারবেন না? জীবন পারবেন না? জীবন না দান করতে পারেন আল্লাহর জন্য, রাসূলের জন্য, কেমন আপনি মুসলমান? এটা আল্লাহ নবী এজন্য বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। হে পৃথিবীর উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো যার জবান ঠিক, যার হাত ঠিক, সেই হল মুসলমান। কথা ঠিক কিনা? আল্লাহ জবান দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, সত্যকে বলার জন্য। আজকে আমরা সত্যকে বলতে গিয়ে জিহ্বা দিচ্ছি, গর্দান দিচ্ছি। আজকে মানুষের কাছে, আজকে মুসলমান, সুন্নি মুসলমান তাদের কাছে নিরাপদ নয়, তাহলে বোঝা গেল তারাই আসলে জঙ্গি। সুন্নিরা কখনো জঙ্গি হতে পারে না, পারে না, ঠিক কিনা? গর্দান দেব, গলা দান করব, জিহ্বা দান করব ইসলামের জন্য, নিজের জীবনকে, রক্তকে বিলীন করে দেব নবীজির শানের পক্ষে কথা বলার জন্য, নিজের জীবনকে বিলিয়ে দেব। হে মুসলমান, যাদের কারণে আজকে পৃথিবীর মুখে এই শেষ জমানের মধ্যে আমরা ইসলাম পেয়েছি, তারা হলো আল্লাহর অলিগণ, কথা বলেন ঠিক কিনা? এরা শাহ জালালের দেশ, এরা শাহ পরারের দেশ, এরা শাহ ওলিউল্লাহর দেশ, খানজারির দেশ, আল্লামা কাবিরুদ্দিন রহমতুল্লাহর দেশ, ফতেহ ওয়াইসির দেশ, কালবাকলি জনপুরীর দেশ, আল্লাহ বাকাদা এরকপুরের জমিনে, আল্লাহ বাকাদা ফরিদপুরের জমিনে, ওলি আল্লাহ জমিনে, ওলি আল্লাহদের শিক্ষায় জন্মগ্রহণ ঠিক কিনা? তাদের সারের পক্ষে কথা বললে জীবন গেল, আমাদের জীবন ধন্য, কথা বলি ঠিক কিনা? আজকে নবীর প্রেমের কথা বলি, এই বলার করার কারণে আজকে আমাদেরকে তারা বেদাতি বলেছে। আজকে আমরা ওলি আল্লাহর কাছে গিয়েছি, আমাদেরকে বেদাতি বলেছে, মাজার ফুজারে বলেছে, ধরে বলে নাউজুবিল্লাহ। আরো ধরে ওলি আল্লাহর দপ্তরে গিয়েছি কয়টি কারণে বলুন তো? ওলি আল্লাহর দপ্তরে গিয়েছি তিনটি কারণে। কয়টি কারণে? প্রথমে কয়টি কারণে? এক নম্বর হচ্ছে ওয়া সিনাকে চেনার জন্য, ওয়া ধরাকে ধরার জন্য, ওয়া জানাকে জানার জন্য। আবারও বলি, ওয়া সিনাকে চেনার জন্য, ওয়া ধরাকে ধরার জন্য, ওয়া জানাকে জানার জন্য। ভাইরা বলুন তো, পিছনে ভাইরা, এক নম্বর কি? ওয়া সিনাকে চেনার জন্য। দুই নম্বর ওয়া ধরাকে ধরার জন্য। তিন নম্বর ওয়া জানাকে জানার জন্য। এখন বলেন ওয়া সিনাকে কে? আল্লাহ। আল্লাহ কি কখন দেখছেন নি? না। দেখছেন নি? না। কে দেখছেন? হাত তুলে দেখেন তো, দেখছেন নি? একজনও নাই। যাক, মাদারীপুর জেলার বাইরে চালাক আছে, কথা বলে ঠিক কিনা? দেখছেন নি? দেখে থাকলে বলেন যে আমি দেখছি, তাহলে বোঝা গেল আল্লাহকে দেখছেন না, ঠিক কিনা? ওয়া ধরা কিভাবে আল্লাহকে ধরতে হবে, ওয়া জানা কিভাবে আল্লাহ নবীজি শান মানে বর্ণনা করে, শান মানের উপর আমল করে নবীকে দেখা দেবে, আল্লাহকে দেখা দেবে, এই শিক্ষা আপনার মতো, আমার মতো মৌলবী দেয় নাই, এই শিক্ষা দিচ্ছে আল্লাহ অলিগণ, কথা বলি ঠিক কিনা? আজকে আমরা অলিদের কদমে আমরা যাই, আমরা মাজার জিয়ারত করি। আজকে কিছু ভাইরা এদের পক্ষে কথা বলার কারণে, অলিদের শানের পক্ষে কথা বলার কারণে আমাদেরকে বলছে মাজার পূজারি, কথা বলি ঠিক কিনা? ভালো করে শোনেন, একটা কথা বলে যাই, নবীজির সুন্নতের সঙ্গে, নবীজির হুকুমের সঙ্গে যে ঘাড়দারি করে, যা পাল্টা জবাব দেয়, তার কি ঈমান থাকতে পারে? বলেন পারে? আচ্ছা, মাজার জিয়ারত, রওজা জিয়ারত, কবর জিয়ারত যেটাকে বলেন, এর দলিল যদি আল্লাহ নবী দেয়,
আমরা সেই কথা শুনে যদি আমরা দলিল দেই তাহলে সেই দলিল পালন করা দরকার আছে না নাই সেই দলিল মানা দরকার আছে না নাই তাহলে ভালো করে ভাইরা নোট করে নাও মুসনাদ আহমদ শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ করা হয়েছে 22058 নম্বর হাদিস কত নম্বর 22058 নম্বর হাদিস এরপরে সহিহ মুসলিম শরীফের মধ্যে পবিত্র কোরআন কারীমের পরে তৃতীয় স্থান যেই কিতাবের সহিহুল মুসলিম এই মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেছেন 3205 নম্বর হাদিস কত নম্বর কথা বলেন 3205 নম্বর হাদিস সুনানে আবি দাউদ শরীফের মধ্যে 4346 নম্বর হাদিস মুসনাদে বাজ্জার শরীফের মধ্যে 4444 নম্বর হাদিস এরপরে ইমাম হিন্দি তিনি কানজুল উম্মালের মধ্যে একখানে হাদিস উল্লেখ করেছেন তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে একখানে হাদিস উল্লেখ করেছেন এছাড়াও অসংখ্য কিতাব যেই কিতাবের নাম বলতে গেলে অনেক সময় দরকার হবে শিখতে না অসংখ্য কিতাবের মধ্যে একখানে হাদিস পাওয়া যায় আল্লাহ নবীজি ফরমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহায়াতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাযুরুহা ফা ইন্না জিয়ারাত তাযাক্কার জুরুবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিশোর ভাইরা জুরুবন সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহায়াতুকুম আন জিয়ারাতিল কুবুরি উম্মতরা তোমরা জানিয়ে রাখো ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আল্লাহ নবীজির হুকুম আছে ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম পরে বলেছেন ফাযুরুহা ফা ইন্না জিয়ারাত তাযাক্কা অর্থবা তোমাদেরকে আবার পুনরায় হুকুম দেওয়া হলো তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি বেশি জিয়ারত করলে কি হবে তাযাক্কারু বিল মাউত মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে সুবহানাল্লাহ নবীজির জামানায় বা পূর্ব যুগে যত নবীগণ ছিলেন অনেক কাছে আগে বৈধ ছিল কথা বলি ঠিক কিনা পরবর্তীতে হারাম করা হয়েছে অনেক কাছে হালাল ছিল পরবর্তীতে হারাম করা হয়েছে কথা ঠিক কিনা আগে মত কি ছিল ভাই হালাল ছিল কি ছিল হালাল ছিল কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে হারাম করা হয়েছে এইভাবে কিছু কাজ ছিল হালাল ছিল হারাম হয়েছে হারাম ছিল হালাল হয়েছে কথা ঠিক কিনা আগে কবর জিয়ারত করতে নবীজি নিষেধ করেছিলেন নাহায়াতুকুম আন জিয়ারাতিল কুবুরি তোমাদেরকে নিষেধ করলাম কবর জিয়ারত করতে পরে আবার হাদিসকে উর্দ্ধ করেছেন ফাযুরুহা তোমাদেরকে হুকুম দিলাম তোমরা বেশি বেশি জিয়ারত করো জনাব সুবহানাল্লাহ তাযাক্কারু বিল মাউত কেননা জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ আসবে কে বলেছে আল্লাহ যখন কে বলেছে আল্লাহ আল্লাহ ওয়া নবী কথা ঠিক কিনা হে মাগুরার মুসলমান ভালো করে শোনেন আজকে মাহফিলের মধ্যে আমরা যারা রয়েছি কেউ কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে গুনাহ করি নাই না কিশোর মেয়েরা কথা বলেন না পারবেন না আপনার কথা বলেন না কেন আপনার কি আহত না নিহত কোনটা আহত না নিহত কথা বলে না এ কি রে আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি নাকি হ্যাঁ গোরস্থানে ওয়াজ করতেছি তা মনে হইতেছে আমি গোরস্থানে ওয়াজ করবা লাগছে সুস্থ তারপর কি আহত না নিহত কে বলেছে আমি আহত আহত মানে কি যাই যাই বাপ কখন চলে যাবে কথা ঠিক না আর নিহত মানে কি একেবারে শেষ তাহলে বোঝা গেল আমরা আহত না নিহত আমরা সুস্থ মানুষ কথা বলে ঠিক কিনা সুস্থ মানুষের আওয়াজ হবে জোরে কিতা আওয়াজ দেন বা ভালো করে মাতলায় আওয়াজ ভালো না দিলে কি মাতলাইতাম কিতা মাতলাইতাম আওয়াজ দিবেন তো আরে ভাই আমরা সকলে জানি যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের মজুরিও বেশি কথা বলে ঠিক কিনা তাই যদি একটু গায়ের ঘাম ছেড়ে যদি আপনারা বলতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কি আল্লাহ মজুরি দিবে না বিশ্বাস আসেনি আর বিশ্বাস না থাকলে দিবেন এটা স্বাভাবিক বিশ্বাস আছে বলুন তো আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালা ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে নূরের নবী যেখানে মারহাবা বলুন পাওয়ার বাড়ছে পাওয়ার কি বাড়ছে তাহলে বলুন এবার বুকের মধ্যে হাত দিয়ে বলুন যে আমি জীবনে গুনাহ করি না এরকম লোক আছে কেন নবীজি কবর দেয়ারতের পক্ষে দলিল দিলেন আজকে ওলিদের কবরকে ওলিদের মাজার কেমন বলেছি কবর যদি বলেন নাউজ বিল্লাহ আরে বাবা কবর তাকেই বলা হয় যে কবরে বছর বা মাসে একদিন জিয়ারত করি কিনা সন্দেহ কথা ঠিক কিনা ঈদ আইলে কি জিয়ারত করি কি করি না সন্দেহ আছে নাকি অনেকে করে অনেকে করে না কিন্তু যেই আল্লাহর ওলির দরবার ওলির মাজার সেই আল্লাহর ওলির মাজারে রেগুলার জিয়ারত কথা বলেন ঠিক কিনা শাহাদাতের মাজারে যাবেন রেগুলার মানুষ যাচ্ছে জিয়ারত করতে বিশ্ব জাকের মন্দিরে আত্মশিফার দরবারে যাবেন দেখবেন রাত দিন 24 ঘন্টা সেখানে হুজুর কিবলার রওজা মোবারক জিয়ারত করতে কথা বলেন ঠিক কিনা
এইজন্য ওলিদের শানের ক্ষেত্রে আমরা কবর বলি না বলি কি মাজার কি বলি এইজন্য নবীজি বলেছেন তোমাদেরকে ইতিপূর্বে হুকুম দিয়েছিলাম নিষেধ করেছিলাম কবর জিয়ারত করো না এখন হুকুম দিলাম ফাযু রুহা তোমরা জিয়ারত করো জিয়ারত করলে কি হবে মৃত্যুর স্মরণ করবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শ্রবণ করিলেন মৃত্যুর কথা এইজন্য স্মরণ আসবে কেননা আপনি আমি যদি পাপিষ্ঠ ব্যক্তি হই আমি আপনি জীবনে কম বেশি গুনাহ করেছি কোন বান্দার কবরের পাশে গিয়ে যদি আমরা সূরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি সূরা ইয়াসিন সূরা মুলক পড়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাকে ওসিলা করে তিনার গুনাহগুলো কবরের আযাব মাফ করার জন্য যখন আমরা দোয়া করতে থাকি কি হতে থাকি দোয়া করতে থাকি রে বান্দা তখন আপনার আমার কলবের মধ্যে অন্তরের মধ্যে পরকালের ভয় আসে কি আসে না আসে জোরে বলুন আসে কি আসে না মৃত্যুর ভয় আসে কি আসে না আসে এ মুসলমান এই জন্য আসে মনের মধ্যে চিন্তা করতে থাকে হাই হাই আমি বান্দার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতেছি এই কবরে একদিন আমাকে আসতে হবে কবরের মধ্যে আমাকে একদিন থাকতে হবে যেই কবরে আলো নাই যেই কবরে বাতাস নাই যেই কবরে বন্ধু নাই এই অন্ধকার কবরের মধ্যে একদিন আসতে হবে এই জন্য নবীজি বলেছে ও পৃথিবীর মানুষেরা তোমরা জানিয়ে রাখো তোমরা শুনে রাখো এই জন্য বান্দার কলবের মধ্যে কবরের ভয় পরকালের ভয় আনার জন্য আমি হুকুম দিলাম তাজাক্কারু বিল মাউত ফাযু রুহা তোমরা জিয়ারত করো তাজাক্কারু বিল মাউত মৃত্যুর কথা স্মরণ আনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু যেই কবরে বন্ধু নাই বান্ধব নাই পৃথিবীর কেউ নাই সেদিন আপনার আমার কেউ আপন হবে না একমাত্র নবী ছাড়া কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীজি শিক্ষা দিয়েছে উম্মতরা উম্মতরা তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ারতের মাধ্যমে আল্লাহর ভয় আসবে পরকালের ভয় আসবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা ওলিদের কদমে যাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়ার জন্য আমরা বলেন ঠিক কিনা তাদের কাছ থেকে ফায়েজ নেওয়ার জন্য আমরা কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি ঠিক কিনা আজকে বলেছেন কিছু ভাইরা যে কবর জিয়ারত করেন ঠিক আছে দলিল পেয়েছি কিন্তু উদ্দেশ্য করে যাওয়া যাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ আরো জোরে উদ্দেশ্য করে যাওয়া যাবে কি যাবে না এই সম্পর্কে দলিল আছে বলবো নি কথা বলে না বলবো নি পিছনের মাঠে কথা বলবেন বলবো নি এ মুসলমান ভালো করে শুনেন তাফসিরে মা আলিমুত তানজিলের মধ্যে একটা হাদিস দেখলাম তাফসিরে নিসা পরিধির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 310 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে তাফসিরে কুরতুবীর মধ্যে হে মুসলমান ভালো করে শুনেন চতুর্থ খণ্ডের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে তাফসিরে নিসা পরি থেকে শুরু করে অসংখ্য কিতাবের মধ্যে একখানা হাদিস পাওয়া যায় হাদিসটি বর্ণনা করেছেন হযরত মুহাম্মদ ইবনে আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ হযরত মুহাম্মদ ইবনে আত-তাইমি তিনি বলেছেন ইয়াতি কুবরা সুয়াদাই ইনদা রাজি হাউলি ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফা নিকমাত উপরদার ওয়া কানা ওয়া ক্বালা কানা আবি বকরিন উমার উসমান ইয়াফালুনা যালিকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা জানিয়ে রাখো উহুদের যুদ্ধে কিসের যুদ্ধে কথা বলেন কিসের যুদ্ধে উহুবে উহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে উদ্দেশ্য করে নবীজি প্রত্যেক বছরের শুরুতে তাদের মাজার জিয়ারত করার জন্য যাইতেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেক বছরের কি প্রত্যেক বছরের শুরুতে কিসে প্রত্যেক বছরের শুরুতে মাজার জিয়ারত করার জন্য নবীজি নিজে যাইতেন অকলা পালা কানা আবি বকর ওমর ওসমান ইয়াফালুন জানে ওই একই নিয়মে ওমর করছেন আবু বকর করছেন ওসমান করছেন সুবহানাল্লাহ তাহলে নবীজি করছেন সাহাবীরা করছেন তাহলে নবীজি করার জন্য দলিল আছে না নাই আছে এরপর কি দলিল খোঁজা লাগবে তাই নবীজি করছে সাহাবীরা করছে তাহলে সেই কথাকে উপেক্ষা করে আমরা নিয়ত করে ওলি আল্লাহর কদমে মাজার জিয়ারত করার জন্য যাইতে পারি কি পারি না পারি জোরে বলুন পারি কি পারি না পারি আজকে আমাদেরকে মাজার জিয়ারত করার জন্য তারা বলেছে বেদাতি মাজার পূজারি জোরে বলুন নাউজুবিল্লাহ কি বলেছেন মাজার পূজারি হে মুসলমান নবীজির সুন্নতের সঙ্গে কোন মুসলমান যদি অ্যাঙ্কার করে আমি বলি ওই মুসলমান থাকতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন
আল্লাহ কি বলেছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 37 নম্বর সূরার মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো আমার বন্ধু তোমাদেরকে যা দিয়েছে যা হুকুম করেছে তা তোমরা করো আমার বন্ধু তোমাদেরকে যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো নবীজি বলেছে তোমরা জিহাদ করো তাহলে আমরা জিহাদ করতে পারি কি পারি না আর নবীজি বলেছে তুমি নিষেধ করো করো না এটা করো না তাহলে উম্মতে সেটা আমরা করতে পারি না আজকে জাকের হয়ে আজকে আমরা নামাজ পড়তে চাই না ওয়াজিফা কালাম করতে চাই না হুজুর কিবলা জান প্রত্যেক নামাজের আগে ওয়াজিফা দেন নাই হুজুর কিবলা জান প্রত্যেক নামাজের পরে ওয়াজিফা দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য নবীর প্রেম নবীর মহব্বত নবীকে দেখার জন্য হুজুর কিবলাজান বলছেন বাবা নবীকে যদি দেখতে চান 500 মর্তবা গরু শরীর পরে বিছানায় পিঠ লাগাবেন কেননা যদি পিঠ লাগাইতে পারেন রেগুলার করতে পারেন মৃত্যুর পূর্বে ঘুমের ঘরে স্বপ্নে যোগে আল্লাহ নবী তোমাকে দিদার দান করবে আরো জোরে কেমনে দিদার দান করবে নবী কেমনে স্বপ্নে আসে অনেক ওহাবি ভাইরা অনেক ভাইরা নবীকে এই যে দেখার একটা মাধ্যম রয়েছে নবীকে স্বপ্নে যোগে দেখা যায় অনেক ভাইরা এই হাদিস মানে না কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীজি বলতেছেন মান রআনি ফিল নাওমি ফাকাদ রআনি ফাইন্নাহু লা ইয়ানবাগি লিশাইতানি আয়াত সাম্বাহবি উম্মতেরা তোমরা জানিয়া রাখো তোমরা শুনিয়া রাখো যারা স্বপ্নে যোগে কিসে যারা স্বপ্ন যুগে আমি নবী আমাকে দেখলো ঘুমের ঘরে তারা জানো আমি নবী আমাকে দেখলো কেননা শয়তান আমার সুরাত আমার আকৃতি ধারণ করতে পারে না ঠিক কিনা আমি আপনি ঘুমাইলে দুনিয়ায় কত স্বপ্ন দেখি কথা বলেন ঠিক কিনা কে ঘুমায় ঘুমায় বিবি স্বপ্ন দেখতেছে কথা বলেন ঠিক কিনা কে ঘুমায় ঘুমায় হাট বাজার করতেছে কথা বলেন ঠিক কিনা কে ঘুমায় ঘুমায় খেলাধুলা করতেছে এরকম স্বপ্ন আমরা দেখি না বাইরা কথা বলেন দেখি না কিন্তু ঘুম ভাঙলে সবকিছু মিথ্যা কথা বলেন ঠিক কিনা সবকিছুই কি মিথ্যা কিন্তু আল্লাহ নবী বলেন উম্মতরা তোমরা জানিয়ে রাখো পৃথিবীর বুকে যাহা দেখো স্বপ্নে ঘুম ভাঙলে মিথ্যা হয়ে যায় কিন্তু আমি নবী বলতেছি কোন উম্মত যদি আমি নবী আমাকে ভালোবেসে স্বপ্নে যদি দেখতে পারে তাহলে উম্মত আমি নবী আমাকে সরাসরি সত্য দেখতে পারে জোরে বলুন সুবহান আরো জোরে এই জন্য নবীকে দেখা অন্যতম মাধ্যম হুজুর কিবলা জান দিলেন বাবা ও বাবা দরুদ শরীফ পড়লে যেমন 10টি নেকি হয় 10টি রহমত বর্ষিত হয় 10টি গুনাহ মাফ করা হয় তেমনি ভাবে দয়ালুকে কিভাবে দেখবে দেখার মাধ্যম হলো দরুদ শরীফ দরুদ শরীফের মাধ্যমে নবীর প্রেম অন্তরে ধারণ হয় দরুদ শরীফ পড়ার মাধ্যমে নবীজির প্রেম অন্তরে ধারণ হয় যখন ধারণ হয়ে যায় তখন নবীজি আর মদিনায় থাকতে পারে না উম্মতকে স্বপ্ন থেকে দেখার জন্য পরেশানি হয়ে যায় উম্মতের ভাগা ঘরে নবীজি দিদার থাকার জন্য সুবহানাল্লাহ আরো জোরে এরপরে মুসলমান হুজুর কিবলা জানে বলছেন বাবা শুধু দরুদ শরীফ এতটুকু সীমাবদ্ধ নয় তোমাদেরকে আরেকটা হুকুম দিলাম বাবা তোমরা যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাও বাদান ও বাবা যদি আল্লাহ তাআলার রহমত পাইতে চাও আল্লাহ তাআলার নিয়ামত পাইতে চাও বাবা রহমতের সম্রাট কেউ ঘুরিয়ে থেকে না কথা বলে ঠিক কিনা রহমতের সময় কেউ ঘুমিয়ে থেকে না কেননা রহমতের সময় এমন একটা মূল্যবান সময় যেই সময় আল্লাহ পাক নিজে বান্দার সঙ্গে প্রেম করার জন্য ডাক দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য আল্লাহ নিজেই ডাক দেয় আল্লাহ নবীকে যেভাবে ডাক দিয়েছে হাবিব আপনি উঠুন আর ঘুমেন না তেমনি ভাবে বলেছেন হে আমার পৃথিবীর বান্দাগণ বান্দিগণ তোমরা ঘুম থেকে ওঠো এই সময় রেজামন্দি হাসিল করার সময় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে এই সময় রেজামন্দি হাসিল করার সময় তোমাদের কার মনে কি আশা কার মনে কি দুঃখ বেদনা তোমাদের মনের কপাট খুলুন আমি পরওয়ারদিগার আমার কাছে বলো জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলতে পারো রে বান্দা ডাকতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার মনের মেঘ বাসনা পূরণ তো করবই করবই তোমার নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে যারা যায় তারা ধনী হয় কারণ ঠিক কিনা কিসের কারণে কেন রহমতের সময় আল্লাহ পাক তার বান্দাদেরকে বিশেষভাবে ডাক দেয় এমনকি আল্লাহ পাক নিয়ামত রহমত দিয়ে ভরপুর করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ
خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما যখন শোনে জাকের ভাইরা তখন ঘুম থেকে লাভ মেরে উঠে তখন এই তেলাতের মধ্যে সামিল হয়ে যায় মিলাদের মধ্যে সামিল হয়ে যায় কি সুন্দর মধুর তেলাতের মাধ্যমে নবীর উপর দুরুদ শরীফ পড়া হয় মিলাদ শরীফ পড়া হয় এরপরে তামাম বিশ্বের জন্য দোয়া করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম নিয়ামত পাবেন কোথাও যেখানে রাত তিনটা বেজে গেলে মানুষ ঘুমায় সেখানে বিশ্ব জাকের মন্দিরে আল্লাহ নবীর কদমে মানুষের জন্য দোয়া করা হয় ঠিক কিনা আল্লাহ রহমত দেশে আনার জন্য দোয়া করা হয় আচ্ছা সেই দরবারকে আমরা ভণ্ড বলেছি এর মধ্যে কপাল করা হইতে পারি না এরপরে মুরাকাবা মুশাহাদা হয় মুরাকাবা মুশাহাদা হচ্ছে আল্লাহ রাসূলের ধ্যান কিভাবে ধ্যান করবেন সেই শিক্ষা বিশ্ব জাকের মধ্যে দেখা করবেন ঠিক কিনা কেননা আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন মুরাকাবার সম্পর্কে এই জন্যই ধারণা জানা দরকার যে কি গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এসে বলেছেন আলীকে যে হে আলী আল্লাহ নবী তোমাকে বলছেন আনা মাদিনাতুল ইলমি আলী ও বাবুহা আল্লাহ নবী বলছেন যে এলেমের শহর নাকি আল্লাহর নবী আর ওই শহরের দরজা নাকি আলী তুমি তোমার বলো অনেক এলেম কি কারণে এলেম বা এমন এলেম কিভাবে অর্জন করলে তোমাকে একটা টেস্ট করা যাক তোমাদের তোমাকে একটা টেস্ট করা যাক বলে কি টেস্ট হে আলী তোমার তো অনেক এলেম তোমার এলেম দ্বারা বলো তো আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এখন কোথায় আছে সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ আরো জোরে মজার কথা না জিব্রাইল আমিন এখন কোথায় আছে তখন তিনি মুরাকাবায় চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওলি আল্লাহ দপ্তরে মুরাকাবা শিখা দেওয়া হয় ওলি আল্লাহ দপ্তরে এই জন্য মুরাকাবা মুশাহাদা শিক্ষা দেওয়া হয় কথা বলে ঠিক কিনা মুরাকাবায় চলে গেলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান আসমান এভাবে সব আসমানকে অতিক্রম করে জান্নাত জাহান্নাম লৌহ কলম সব কিছু তিনি দেখলে ঘুরে যে কোথাও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন নাই জিব্রাইল মারহাবা মারহাবা আরো জোরে মারহাবা এ মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সকল আসমান ঘুরলেন জান্নাত জাহান্নাম লৌহ কলম যাহা কিছু আছে সব কিছুই ঘুরলেন সব কিছু দেখলেন কিন্তু আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিনকে কোথাও পাইলেন না জোরে বলুন মারহাবা এমন সময় মুস্কি একটা হাসি দেন মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি যে আমাকে প্রশ্ন করলে আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন এখন কোথায় আছে আমি এখন বলতে চাই আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আমার সামনে আছে সুবহানাল্লাহ